আমরা জানি যে ফটোশপে বিভিন্ন ধরনের টেকনিক্স ও টুলসের মাধ্যমে কিছু স্পেশাল ইফেক্ট তৈরি করা যায়। দেখুন, আমাদের যে ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুল এবং তার আশেপাশে পানির ফোঁটা, রেইন ড্রপ ইফেক্ট, তো এ ধরনের বৃষ্টির ফোঁটার ইফেক্ট যদিও আমরা প্লাগিনসের মাধ্যমে শিখেছি, রেডিমেড স্টাইল প্লাগিনসের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়, কিন্তু এ ধরনের ইফেক্ট যদি আপনি নিজেই তৈরি করতে পারেন তবে কতই না মজা, তাই না? তো দেখুন এই ধরনের ইফেক্ট কিভাবে তৈরি করতে হবে, পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটার ইফেক্ট, এটা আমরা এখন দেখব। তো আপনাকে ধীরে সুস্থে কাজটি করতে হবে অত্যন্ত সুন্দরভাবে। তো এটি করার জন্য আমাদের প্রথমেই আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে যে একটি লেয়ার ক্রিয়েট করব, এবং লেয়ার ক্রিয়েট করে আমরা আমাদের যে পেইন্ট ব্রাশ টুলটি রয়েছে এটি সিলেক্ট করে এর অপশন বারে চলে যাব, এবং অপশন বারে আমরা এখানে 19 ডিগ্রি রয়েছে, 19 রয়েছে পিএক্স, এখানে 19 অর্থাৎ 19ই আমরা রাখবো, যদি কম বেশি থাকে তাহলে আমরা এখানে 19 দিয়ে স্পেসিফিক করে দিব 19। এবং এই হার্ডনেস আমরা এখানে 100% দেখতে পাচ্ছি, যদি কম থাকে তাহলে আমাদেরকে অবশ্যই 100% এখানে করে নিতে হবে। এরপর আমরা জাস্ট এই ফোরগ্রাউন্ড এখানে যে ব্ল্যাক রঙটি রয়েছে ব্ল্যাকই রাখবো, অন্য কোনো কালার থাকলে আমরা এখানে ব্ল্যাক নির্বাচন করে দিব। তো ব্ল্যাক রঙ এখানে নির্বাচন করে আমরা জাস্ট এখানে আমাদের ডিজাইনে একটি একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক। ক্লিক করার পরে আমরা যে কাজটি করব এটি একটু জুম বাড়িয়ে নিতে পারি। আমরা বাড়িয়ে নেওয়ার পরে আমরা এই লেয়ারের উপর আমরা এখন বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করব, এই জাস্ট এই ব্রাশটিকে বৃষ্টির ইফেক্টে পরিণত করার জন্য। তো এটি করার জন্য আমরা লেয়ার স্টাইলে চলে যাব, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করে লেয়ার, এই যে লেয়ারটি আমাদের রয়েছে ডাবল ক্লিক করে আমরা নিয়ে আসবো। তো এখানে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা ব্লেন্ডিং অপশন নির্বাচিত রয়েছে, তো ব্লেন্ডিং অপশনে আমাদের ফিল অপাসিটি আমাদের এখানে কমিয়ে দিতে হবে। এখানে আমরা ফিল অপাসিটি আমরা 3 নির্বাচন করে দিলাম। তো 3 নির্বাচন করার পরে দেখুন আমাদের যে ব্রাশটার দেখাই যাচ্ছে না, আমাদের অবশ্যই 3 নির্বাচন করে দিতে হবে। তো 3 নির্বাচন করার পরে এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে যে ড্রপ শ্যাডো, এটি নির্বাচন করতে হবে। এটি ক্লিক করার পরে অপশন সমূহ আসবে, যতক্ষণ অপশন না আসবে ততক্ষণ আপনি এটি ক্লিক করতে হবে। তো অপশন আসার পরে আমরা প্রথম কাজ যেটি করবো যে অপাসিটি এটি বাড়িয়ে দেবে 100%। এরপর দ্বিতীয় কাজ যেটি যে ডিস্টেন্স 5 রয়েছে এটি আমরা কমিয়ে দেব এখানে 1, এবং সফট সাইজ যেটি রয়েছে সাইজ 1। এরপর আমাদের আরেকটি কাজ যেটি করতে হবে যে আমাদের কোয়ালিটি যে কন্ট্রোল রয়েছে এই কন্ট্রোল পয়েন্টারে ক্লিক করে আমাদের এখান থেকে যে গোশন, এই গোশন স্টাইলটি নির্বাচন করে দিতে হবে। তো গোশন স্টাইলটি নির্বাচন করার পরে এরপর আমাদের যে থার্ড স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এখান থেকে ইনার শ্যাডো যে অপশনটি রয়েছে ইনার শেড অপশনটি নির্বাচন করতে হবে। তো ইনার শেড অপশনটি নির্বাচন করার পরে আমাদের এখানে এই ব্লেন্ডিং মোড একটু চেঞ্জ করে এটি দিতে হবে কালার বার্ন। তো কালার বার্ন নির্বাচিত হলো, কালার বার্ন নির্বাচিত করতে হবে, এরপর অপাসিটি আমাদের কমিয়ে দিতে হবে, আমাদের এখানে 43% আমরা দিয়ে দিব 43%, এবং আমরা সাইজ এটি একটু কমিয়ে আমরা এখানে সাইজ একটু বাড়িয়ে দিতে হবে, 10 করে দিতে হবে সাইজ, সাইজ আমরা 10 দেবো, আর বাকি অন্যান্য অপশনসমূহ অপরিবর্তনীয় রাখতে হবে। এরপর আমাদের ফোর্থ স্টেজ হচ্ছে ইনার গ্লো, একে ক্লিক করলে এর অপশন আসবে। এখন এই অপশন আমাদের কিছু চেঞ্জ করতে হবে, দেখুন এই অপশন আমরা কি চেঞ্জ করব। এই অপশনে প্রথম যে চেঞ্জ করতে হবে ব্ল্যান্ড মোড, আমাদের এখানে যেটি করতে হবে ওভারলে, এরপরে ওভারলে করার পরে এর অপাসিটি আমাদের কমিয়ে 30% নিয়ে আসতে হবে, ওভারলে 30%, এবং আমাদের কালারটি চেঞ্জ করে আমরা এটিকে ফুললি ব্ল্যাক দিয়ে দিব। তো ব্ল্যাক কালারটি নির্বাচিত করতে হবে। তো ইনার গ্লোর কাজ আমাদের এ পর্যন্তই। এরপরে আমাদের ফোর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অপশন এটি বেভেল অ্যান্ড অ্যাম্বুশ, এটি নির্বাচিত করতে হবে। বেভেল অ্যান্ড অ্যাম্বুশের যে টেকনিক রয়েছে এই টেকনিক এখান থেকে আমাদের চিজেল হার্ট নির্বাচিত করতে হবে। চিজেল হার্ট নির্বাচন করে ডেপথ আমাদের বাড়িয়ে দিতে হবে, ডেপথ আমাদের এখানে 250% নির্বাচিত করতে হবে।
এরপর সাইজ আমাদের বাড়িয়ে দিতে হবে, এখানে সাইজ আমরা বাড়িয়ে দিলাম 15। এরপরে সফট যেটি রয়েছে সফটিন আমাদের এটি দিয়ে দিতে হবে 10, সফটিন 10 দিতে হবে। এরপর আমাদের শেডিং মোডে কিছু চেঞ্জ করতে হবে, এই জন্য আসুন অ্যাঙ্গেলের আমাদের এটা দিয়ে দিতে হবে 90 ডিগ্রি, এবং অল্টিটিউড 30 ডিগ্রি রয়েছে, এটি 30 রাখবো। এরপরে নিচে আমরা চলে আসব হাইলাইট মোডে, হাইলাইট মোডে আমরা যেটি করব, হাইলাইট মোডে আমরা এখানে অপাসিটি 100% করে দিব, এবং হাইলাইট মোডের এবং এরপর আছে শ্যাডো মোড, শ্যাডো মোডের আমরা একটু মোডটি চেঞ্জ করে আমরা এখানে দিব কালার ডট, এটি রয়েছে কালার ডট, আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি দেখুন, তো কালার ডটকে কালার টু চেঞ্জ করে আমাদের এটিকে ব্ল্যাকের পরিবর্তে হোয়াইট করে দিতে হবে, হোয়াইট, অ্যান্ড দেন অপাসিটি আমাদের কমিয়ে 37 করে দিতে হবে, 37। এবার আমাদের যে কাজটি করতে হবে দেখ, প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আসলে রেইন ড্রপ তৈরি হয়ে গেছে, এখন আমরা এই স্টাইলটিকে আমরা সেভ করব, অর্থাৎ আমরা যেন পরবর্তীতেও এটিকে ইউজ করতে পারি, তো এই স্টাইলটিকে সেভ করার জন্য আমরা এখানে চলে আসবো নিউ স্টাইল, এই নিউ স্টাইল বাটন ক্লিক করলে আমরা একটা নাম আসবে, এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, সে আমরা নাম দিয়ে দিলাম রেইন ড্রপ, রেইন ড্রপ নামে আমরা এই ফাইলটিকে সেভ দিব, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। এবার আমরা ওকে বাটনে ক্লিক করে দিব, এখন দেখুন জাস্ট আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে একটা রেইন ড্রপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এখন এই অবস্থায় আমরা যদি এই ব্রাশ দিয়ে ক্লিক করি দেখুন চমৎকার পানির ফোটার ইফেক্ট আমরা একটু বড় করে দিতে পারি, কোনো কোনো বৃষ্টির ফোটা একটু বেশি, এবং একটু এভাবে এভাবে আমরা কোনোটা বড় কোনোটা ছোট, ব্রাশ দিয়ে আমরা এটিকে ড্রয়িং করে বৃষ্টির ফোটার ইফেক্ট করতে, কোনোটা ছোট কোনোটা বড় এভাবে আমরা এভাবে আপনি স্পেশাল টেকনিকের মাধ্যমে আপনি রেইন ড্রপ ইফেক্ট অথবা আপনার ইচ্ছে মতো স্পেশাল ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন।